আসসালামু আলাইকুম। সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গত ক্লাসে যেটা পড়ানো হয়েছিল, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? ভালো আছি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা সবাই কি আমরা বই খাতা কলম এবং পেন্সিল নিয়ে? আমি আমি নাম ঠিক করেছি দেখেন। দেখতে পাচ্ছি, খালিদ দেখতে পাচ্ছি। ভেরি গুড। বাকি সবারটা তো ঠিক আছে, তাফিম, ওয়াসিয়া, এরপর হচ্ছে মুনতাসির, এরপর হচ্ছে মিম। বাকি সবার নাম ঠিক আছে তো? নিজের নামই তো। ইয়েস মিস। আচ্ছা গত ক্লাসে কি পড়েছিলাম আমরা, কে বলতে পারবে? আমি আসি নাই। কে তাফিম, আজকে থেকে নতুন ক্লাস করছো? আগে আজকে। আচ্ছা তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম একজন একটু বলো তো। কে বলতে পারবে? মুনতাসির বলো। ওয়াসিয়া তোমাকে আনমিউট করে তারপর বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জিপ ও জার করছিলাম। আচ্ছা আচ্ছা আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে একটু জানাও তো। আচ্ছা আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি, কোন অধ্যায় পড়ছিলাম? দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, নাম হচ্ছে জীব আর জড়। ঠিক আছে গত ক্লাসে যতটুকু ঠিক পড়ানো হয়েছিল সবাই, 6 নাম্বার পেজ। 6 নাম্বার পেজ সবাই বাসে দেয়া দুই তো আমরা। ইয়েস মিস। আচ্ছা গত ক্লাসে আমরা প্রাণী পর্যন্ত পড়েছিলাম 8 নাম্বার পৃষ্ঠা, আজকে আমরা 9 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব। সবাই বইয়ের 9 নাম্বার পৃষ্ঠাটা খুলো। মিস খুলেছি। খুলেছি। আচ্ছা বিভিন্ন ধরনের উদ্ভিদ উদ্ভিদ আমরা কিন্তু উদ্ভিদ সম্পর্কে গত ক্লাসেও একটু পড়েছিলাম। হ্যাঁ সেটা আমি আরেকটু বলি, শুনো। উদ্ভিদ হচ্ছে কি থাকে, উদ্ভিদের মূল থাকে, কাণ্ড থাকে, শাখা প্রশাখা থাকে। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না প্রাণীদের মতো। প্রাণীরা যেরকম শুনতে পায়, দেখতে পায়, উদ্ভিদ কিন্তু ওটা পারে না। এটা তো আমরা সবাই জানি, জানি তো? ইয়েস মিস। আচ্ছা তাফিম, তুমি কি আমার স্ক্রিনে যে লেখাটা আছে? তাফিম বই থেকে পড়া শুরু করবে, 9 নাম্বার পৃষ্ঠা বই থেকে পড়া শুরু করবে। বন্ধ হচ্ছে হাতিটা চোখের গের মতো করে দিয়ে দেয়। নয় নাম্বার পৃষ্ঠা দিয়ে যেটা লেখা আছে সেটা একটু শোনা। চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে, উদ্ভিদের মূল্য কাণ্ড ও পাতা থাকে, অনেক উদ্ভিদে ফুল ও ফল হয়, কোন কোন উদ্ভিদের কাণ্ডে কাণ্ডে শাখা প্রশাখা আছে, মানুষ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে, পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ আছে। ভেরি গুড। আচ্ছা এখন মিস একটু বলি, আমাদের চারপাশে তো অসংখ্য উদ্ভিদ রয়েছে,
আমরা তো চারপাশে দেখি, আমাদের উদ্ভিদ তো সবাই চিনি, আমরা চিনি তো না? জি ম্যাডাম। আচ্ছা, আমার স্ক্রিনেও কিন্তু আমি একটা উদ্ভিদের ছবি দিয়েছি। তাহলে উদ্ভিদে কি কি থাকে, মূল মূল জিনিসটা আমরা সবাই জানি। কে বলতে পারবে মূল কি? মিম, তুমি বলতে পারবে মূল কি উদ্ভিদের? শিকড়। শিকড়, ভেরি গুড। গাছের যে আমাদের মূল। এখন মূলের উপরে যে মোটা একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের কাণ্ড, ঠিক আছে? শক্ত এবং মোটা, এই যে কালো যে পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কাণ্ড। এরপর শাখা প্রশাখা গুলো হচ্ছে আমাদের ডালপালা, আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের শাখা প্রশাখা। আর পাতা, ফুল, ফল, এটা তো সবাই চিনি। ইয়েস মিস। মিম, তুমি কি বুঝতে পেরেছো এখন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটা স্ক্রিনে যে লেখাটা আছে আমরা সবাই বুঝতে পেরেছি তো? উদ্ভিদ সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। মস এবং ঢেকি শাক অপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। গোলাপ, জবা, আম, শাপলা সপুষ্পক উদ্ভিদ। আচ্ছা, এবার মিস একটু বলি, দেখো ফুল, এরপর হচ্ছে আকার, কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে ফুলের উপর নির্ভর করে, ফুল কি আসলে ফুটে নাকি ফুল ফুটে না, এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? Yes miss. Yes miss. Yes miss. ওয়াসিয়া শুনতে পাচ্ছ? Yes miss. আচ্ছা, তাহলে আমরা ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। যেটা আমাদের অপুষ্পক উদ্ভিদ সেখানে কিন্তু ফুল হয় না, তাহলে আমরা কি বলতে পারি, যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। তাহলে অপুষ্পক উদ্ভিদ কাকে বলি, বলতে পারবে ওয়াসিয়া? বলো তো অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? না, কাকে বলে? উদাহরণ জিজ্ঞেস করে নেই, অপুষ্পক উদ্ভিদ কাকে বললে? যার ফুল হয় না। রাফি, বলতে পারবে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? রাফি, অপুষ্পক উদ্ভিদ কাকে বলে একটু বলো তো মিসকে। ফুল হয় না সেগুলো সকল আচ্ছা মিস বলছি শোনো, যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলবো, ঠিক আছে? এখন অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হচ্ছে মস এবং ঢেকি শাক, এই দুটো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আর হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হয় সেগুলোকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলতে পারি। পৃথিবীতে কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদের কি হয়ে থাকে, ফুল হয়ে থাকে, ঠিক আছে? অপুষ্পক উদ্ভিদের সংখ্যা কিন্তু অনেক কম, আর সপুষ্পক উদ্ভিদের সংখ্যা অনেক বেশি।
আমাদের চারপাশে আমরা যেগুলো দেখতে পাই বেশিরভাগই হচ্ছে আমাদের সপুষ্পক উদ্ভিদ, যেমন হচ্ছে গোলাপ, জবা, আম, শাপলা, এগুলো সব সপুষ্পক উদ্ভিদ। আমরা উদ্ভিদগুলো চিনি তো সবাই? আচ্ছা, তাহলে আমি যদি জিজ্ঞেস করি সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, কে বলতে পারবে? যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। ওকে, আচ্ছা মিম বলতে পারবে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? আচ্ছা সমস্যা নাই, মিস বলছি, মিসের থেকে শুনে তারপর বলবা, ঠিক আছে? আমাদের উদ্ভিদ ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক, ঠিক আছে? অপুষ্পক মানে সেটাতে কখনো ফুল হয় না, যে সকল উদ্ভিদের ফুল হয় না ওটাকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। আর সপুষ্পক মানে হচ্ছে এটা তো অবশ্যই ফুল হবে, ঠিক আছে? যে সকল গাছের বা উদ্ভিদের ফুল হয় সেটাকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলতে পারি। তাহলে বিষয়টা এখন বুঝতে পেরেছো মিম? তাহলে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে একটু বলো তো। তাফিম, একটা সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও। উদ্ভিদ আম গাছ, শাপলা। ঠিক আছে, ভেরি গুড। ওয়াসিয়া, একটা উদাহরণ দাও তো সপুষ্পক উদ্ভিদের। আম গাছ, শাপলা। আচ্ছা মুনতাসির, একটা এক্সাম্পল দাও সপুষ্পক উদ্ভিদের। আম গাছ। আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা, আচ্ছা তাহলে আমরা সবাই পারবো তো পুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে? আচ্ছা আমি তোমাদের জন্য আরো কিছু উদাহরণ দিলাম, এই দেখ ছবিতে কি দেখা যায়? কি দেখা যায় বলো তো একটু। সাধারণত দেখে থাকি যেখানে অনেক বেশি সূর্যের আলো থাকে ওই জায়গায় কিন্তু অপুষ্পক উদ্ভিদ জন্মাতে পারে না। আর নিচে যেটা দেখো অপুষ্পক উদ্ভিদ জন্মায় গ্রামে। শোনো, অপুষ্পক উদ্ভিদ হচ্ছে তোমার সেত সেতে জায়গা যেখানে আমাদের আম গাছ আছে। হ্যাঁ বলো। ওতে পাতাঝরা গাছ কি? ইয়াপ, পাতাঝরা গাছ কি? না, ইয়াপ, সেত সেতে জায়গায় থাকে, ওটা কি অপুষ্পক? যে ধরনের এই ছবিতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার অপুষ্পক উদ্ভিদ, সেত সেতে জায়গা, এরপর হচ্ছে পুরনো বাড়ি, ওই ধরনের জায়গায় এই অপুষ্পক উদ্ভিদ গুলো জন্মায়। অনেক বেশি রোদের আলোতে কিন্তু এই অপুষ্পক উদ্ভিদ জন্মাতে পারে না, এগুলো মারা যায়। আর সপুষ্পক যেটা উদ্ভিদ সেটা হচ্ছে রোদের আলো অবশ্যই দরকার হয় তাদের ফুল ফল দেওয়ার জন্য। আর সপুষ্পক উদ্ভিদের যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা তো সবাই চিনি, চিনি তো না? তাহলে প্রথম ছবিটা কিসের সপুষ্পক উদ্ভিদে? ওয়ালাইকুম আসসালাম। সোবা এতক্ষণ পড়ে কেন আজকে? মিস আজকে একটু প্রবলেম হয়েছিল তো জন্য ঢুকতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ পড়ছি, ঠিক আছে? অপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হয় না। সোবা তোমার জন্য বলছি একটু মন দিয়ে শোনো, অপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হয় না সে সকল উদ্ভিদকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। আর সপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হয়। বুঝতে পেরেছো? আচ্ছা এই সবাই পারবা তো অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ? এস মিস। ওকে, এস ডব্লিউ কি? এস মিস। ক্লাস শেষ হলে এস ডব্লিউ দিব, এখন থেকে কেন এস ডব্লিউ দিব, আগে ক্লাস শেষ করি। আচ্ছা এরপর আমরা
আচ্ছা শোনো, প্রথমে আমরা ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেছি, এখন যেটা পড়ব সেটা হচ্ছে আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিন্যাস। তাহলে আকার এবং কাণ্ড অনুযায়ী হচ্ছে আমরা উদ্ভিদকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে বিরুদ, এরপর হচ্ছে গুল্ম, এরপর হচ্ছে তাহলে বিরুদ জিনিসটা কি, কে পড়ে শোনাবা? সোবা একটু পড়ে শোনাও তো, স্ক্রিন থেকে দেখে পড়ো অথবা তোমার বই থেকেও দেখতে পারো, সমস্যা নেই। আকার এবং খাও অনুযায়ী কাণ্ড অনুযায়ী শ্রেণী বিন্যাস বিভিন্ন শ্রেণীর বিভিন্ন আকারে ছোট কাউ কাণ্ড কাণ্ড নরম, এদের শেকড় মাটির গভীরে যায় না, কাউ কুমড়া কুসাম ও এই শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা এবার একটু শুনো, প্রথমত হচ্ছে আকার এবং কাণ্ড অনুযায়ী আমরা উদ্ভিদকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে বিরুৎ, এরপর হচ্ছে গুল্ম, এরপর হচ্ছে বৃক্ষ। বিরুৎ শ্রেণীর উদ্ভিদ কোনগুলো? সেগুলো হচ্ছে ধান, সরিষা, মরিচ, এগুলো হচ্ছে আমাদের বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। ঠিক আছে, বিরুৎ উদ্ভিদের আকার হবে অনেক ছোট, কাণ্ড হবে অনেক নরম, আর এদের মূলটা অনেক মাটির গভীরে যায় না, যে কারণে ইজিলি কি করতে পারে, এটা টান দিলে এগুলো কিন্তু উঠে যায়। আমরা সবাই দেখেছি ধান গাছ, দেখেছি তো সবাই, প্রথম দিকে হচ্ছে যখন রোপণ করে তখন হচ্ছে অনেক কি থাকে, নরম থাকে, উঠে নিতে পারি। এরপর কুমড়া শাক, লাউ শাক, যেগুলা অনেক নরম, এত বেশি শক্ত হয় না, ঠিক আছে, এ ধরনের এগুলা ছোট হবে আকারে, তেমন বড় হয় না। সরিষা, মরিচ উদ্ভিদ বিরূপ শ্রেণীর বিরূপ উদ্ভিদ গুলো উদ্ভিদের চেয়ে আকারে ছোট এবং কাণ্ড নরম, আকারে ছোট কাণ্ড নরম, কাণ্ড নরম, এদের শেকড় মাটির গভীরে যায় না, লাউ কুমড়া পুঁই শাক ও শ্রেণীর উদ্ভিদ। সম্পর্কে আমরা সবাই বুঝতে পেরেছি তো? আচ্ছা তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গুল্ম শ্রেণীর উদ্ভিদ, ঠিক আছে। কাণ্ডে কিছু শাখা প্রশাখা থাকবে, তবে এদের শেকড়ও মাটির বেশি গভীরে যাবে না। যেমন হচ্ছে আমাদের গোলাপ, রঙন, জবা, এগুলো হচ্ছে আমাদের গুল্ম শ্রেণীর উদ্ভিদের উদাহরণ। আচ্ছা আমরা ছবি থেকে বিরুৎ দেখতে পাচ্ছি, বিরুৎ উদ্ভিদ কিসের ছবি? কিসের ছবি বলো তো? বিরুত হচ্ছে মরিচ গাছ, ঠিক আছে। তাহলে গাছটা কেমন, ছোট, কাণ্ডটাও নরম, মাটির বেশি গভীরে যায় না। তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোলাপ, এটা হচ্ছে গোলাপ, শাখা প্রশাখা একটু বেশি হবে, শাখা প্রশাখা একটু থাকবে, আবার কাণ্ডটা খুব বেশি শক্ত হয় না, মোটামুটি শক্ত হয় গুল্মের। মাঝখানের ফুলটা অনেক সুন্দর, মাঝখানের ফুলটা অনেক সুন্দর। আচ্ছা তুমি গোলাপ দেখনি কখনো? কালারের দেখেনি গোলাপ ফুল? দেখেছি, আমিও দেখেছি মিস, আমি দেখেছি।
আমি বাসা বৃক্ষ মিস বৃক্ষ মানে কি বৃক্ষ মানে বৃক্ষ মানে হচ্ছে উদ্ভিদ হ্যাঁ গাছকে গোলাপ গাছ আছে নিচে গুল্ম মানে গুল্ম গুল্ম হচ্ছে একটা উদ্ভিদের শ্রেণী বিভাগ ওগুলা উদ্ভিদ বাট ওটার আলাদা একটা নাম বিরুত মানে বিরুত হচ্ছে উদ্ভিদের এক ধরনের শ্রেণী বিভাগ এটা হচ্ছে আকার এবং কাণ্ড অনুযায়ী আমরা কিন্তু বৃক্ষ শ্রেণী বি কিন্তু কিন্তু ইয়া হ্যাঁ বলো এই স্ক্রিনে কে আছে আব্দুলাল মাহিন মাহিন তুমি আছো কেন খালিদ বলো শুনতে পাচ্ছি কি বলতে যাচ্ছিলে আরে বৃক্ষ কি স্যার কিন্তু বৃক্ষ শ্রেণী বিন্যাস না বৃক্ষ আরেক রকম তাই না আমি বলি বৃক্ষ হচ্ছে কি ইয়া উদ্ভিদ হ্যাঁ বৃক্ষ উদ্ভিদ গুল্ম হচ্ছে উদ্ভিদ বিরুত হচ্ছে উদ্ভিদ ঠিক আছে আমাদের তো আশেপাশে অনেক রকমের আমরা উদ্ভিদ দেখতে পাই তো এই উদ্ভিদগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি আকার এবং কাণ্ড অনুযায়ী ঠিক আছে আকার এবং কাণ্ড অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বিরুত আর একটা হচ্ছে গুল্ম আর একটা হচ্ছে বৃক্ষ ঠিক আছে এটা হচ্ছে এক ধরনের শ্রেণী বিভাগ তোমাদের যেরকম ক্লাস আছে কেউ হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে কেউ ক্লাস টুতে পড়ে ক্লাস থ্রিতে পড়ে সবাই স্টুডেন্ট আবার সবাইকে বিভিন্ন ভাগে ভাগ করছে এ ধরনের উদ্ভিদকেও বিভিন্ন ভাগে ভাগ করা যায় তাহলে আকার এবং কাণ্ড অনুযায়ী হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করতে পারি মিস আবার কেউ আছে ওয়াসিয়া এটা ওয়াসিয়া 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 তুমি কি করছো ওয়াসিয়া ওয়াসিয়া তারপরে মাহিন কি করছে মাহিন ওয়াসিয়া এলো আমি তো আসছি না মিস মাহিনার এটা মুঠো দেন না মাহিন আছে দে দেখছো এই লেখাটা একটু ক্লিক করা যাচ্ছে না যে আঁকছো সেটা ইরেজ করো ইরেজ করো আব্দুল্লাল মাহিন মাহিন এটা ইরেজ করো এখন ঠিক আছে আর ইরেজ করো যে আঁকবা তাকে কিন্তু পানিশমেন্ট দিব আচ্ছা আমরা তাইলে বিরুদ গুল্ম আর সরি বিরুদ আর গুল্ম সম্পর্কে সবাই এখন বুঝতে পেরেছি তো ইয়েস মিস আচ্ছা এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা বৃক্ষ সম্পর্কে পড়বো এটা হচ্ছে কে পড়ে শোনাবা মিস আমি সোবা একবার পড়েছো মিস আমি মিস আমি আচ্ছা অরিত্র পড়ে শোনা হ্যাঁ অরিত্র পড়ে নি আজকে গাছ বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড় কাণ্ড মোটা দীর্ঘ ও শক্ত কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয় এগুলো বৃক্ষ বলা হয় এদের শেকড় মাটির গভীরে যায় আচ্ছা তাহলে কি বললো যেগুলো উদ্ভিদ আকারে অনেক বড় হয় অনেক বড় বড় উদ্ভিদ বিশাল বিশাল সাইজের যেগুলো সেগুলোকে আমরা বৃক্ষ বলবো এগুলো হচ্ছে অনেক কাণ্ডটা অনেক মোটা হয় প্লাস অনেক দীর্ঘ হয় কাণ্ডটা আবার অনেক শক্ত হয় ঠিক আছে কাণ্ড থেকে অনেকগুলা শাখা প্রশাখা থাকবে পাতাও অনেক বেশি থাকবে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি আম গাছের ছবি দেখতে পাচ্ছি না আচ্ছা আম গাছ তো আমরা সবাই চিনি তাহলে এই ধরনের যে বড় বড় উদ্ভিদ গুলো থাকবে আম কাঁঠাল এ ধরনের উদ্ভিদ গুলাকে বলা হয় বৃক্ষ হ্যাঁ বৃক্ষ কি এখন শোনা যাচ্ছে না অন্যজনের কথা শোনা যাচ্ছে এই বাকিরা সবাই মিউট করো ইয়েস মিস আচ্ছা তাইলে বৃক্ষ যেটা সেটা হচ্ছে অনেক বড় হবে আকারে কাণ্ডটা হবে তোমার অনেক মোটা দীর্ঘ আর শক্ত ঠিক আছে কাণ্ড থেকে অনেক বেশি শাখা প্রশাখা বের হবে আর এদের শিকড়টা মাটির অনেক গভীরে যায় যার কারণে আমরা কি এই যে গুল্ম বা বিরু শ্রেণীর উদ্ভিদগুলোকে একটু চেষ্টা করলে আমরা মাটি থেকে টান দিয়ে উঠে ফেলতে পারি কিন্তু বৃক্ষ কখনো আমরা চেষ্টা করো এবার টান দিয়ে উঠাতে পারবো না কারণ এদের শিকড়টা অনেক বেশি গভীরে থাকে আমরা কি আম গাছ টান দিলে উঠে যায় যেটা বড় আম গাছ যেগুলো বৃক্ষ মানে অনেক বড় হয় এগুলা কি উঠে না
গুল্ম বিরোধ এগুলো তো টান দিলে এগুলো উঠে যাবে হ্যাঁ কারণ এদের শেকড় হচ্ছে খুব বেশি গভীরে যায় না বাট বৃক্ষের ক্ষেত্রে কি হয় এরা অনেক দিন বাঁচে তারপর এদের শেকড়টা এত গভীরে যায় যে আমরা ইজিলি টান দিয়ে দেখে উঠাতে পারি না প্লাস এটা এত বেশি মোটা এবং শক্ত থাকে যে কোনোভাবে এটা আমাদের টান দিয়ে ওঠানো সম্ভব হয় না ঠিক আছে তাহলে আমরা বড় বড় যেসব উদ্ভিদ রয়েছে এগুলোকে আমরা কি বলবো বৃক্ষ বলবো তাহলে বৃক্ষ জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি তো আচ্ছা তাইলে আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় কে বলতে পারবে তিন ভাগে ভাগ করা যায় কি কি বলো তো আচ্ছা মিম তুমি বলো তো আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় মাহিন বলতে পারবে কয় ভাগে ভাগ করা যায় মাহিন কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে শোভা বলতে পারবে কি কি বলো তো আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে নামগুলো বলো তো একটু উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় কে বলতে পারবে অর্ক তুমি বলো সরি অরিত্র বলো অরিত্র আনমিউট করে তারপর বলো তোমাকে তোমার কথা শুনতে পাচ্ছি না আচ্ছা বলো খালিদ বলো আমরা উদ্ভিদকে তিন ভাগে ভাগ করতে পারি এটা না ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ফুলের উপর ভিত্তি করলে সেগুলা কবে দেখি দুই ভাগে অপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ ওকে তাফিম তুমি কি বলো তো অপুষ্পক উদ্ভিদ কাকে বলে তাসমিন মিউট করে রাখছে তাফিম তোমাকে আনমিউট করে কোশ্চেনের অ্যানসার দাও হ্যাঁ অপুষ্পক উদ্ভিদ কাকে বলে একটু বলো তো যে সকল উদ্ভিদের ফল হয় না সেগুলোকে অপুষ্প উদ্ভিদ বলে আচ্ছা ভেরি গুড তারপর রাফি বলো সপুষ্পক উদ্ভিদ কাকে বলে যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে ভেরি গুড ওয়াসিয়া তুমি সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও তো দুইটা না আগে ওয়াসিয়া বলো তারপর সোভা বলবে আম গাছ শাপলা ভেরি গুড সোভা তুমি দুইটা উদাহরণ দাও তো আমি দিব এখন সরি সপুষ্পক উদ্ভিদের দুটো উদাহরণ দাও আম গাছ শাপলা আচ্ছা ঠিক আছে ভেরি গুড আচ্ছা আমরা সবাই পারবো তো আজকে ক্লাসে যা যা পড়ানো হয়েছে এখন তোমাদের শোনো তোমরা বইয়ের 15 নম্বর পৃষ্ঠাটা খোলো সবাই আচ্ছা 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বরে কি লেখা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে যে 3 নম্বর প্রশ্ন সেটা তোমাদের HW থাকবে 3 নম্বর প্রশ্ন আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কিভাবে শ্রেণী বিন্যাস করা যায় লেখো এটা তোমাদের HW থাকবে কোনটা ওকে মিস
ওই যে ওই নিচের প্রশ্নের উত্তর দাও, তিন নম্বর ইয়া তিন নম্বরের তিন আনসারটা। হুম, 15 নম্বর পৃষ্ঠার তিন নম্বরের তিন প্রশ্ন, এই প্রশ্ন তিন নম্বরের তিন। ওকে মিস, আচ্ছা আমরা সবাই কি করব, সপ্তাহ সাতটার মধ্যে জমা দিব হোমওয়ার্ক। ওকে মিস, ওকে মিস, ওকে মিস। আচ্ছা আজকে ক্লাসে আসার জন্য সবাইকে ধন্যবাদ, ক্লাসটা শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।